মিম আমার বুকের উপরে বসে বলল, ওই কি বললা তুমি, আমার ওজন বেশি, আমি তোমার ঠোঁটে কামড় দিয়েছি? আরে না, তুমি তো আমাকে আদর করেছো, দেখো আমার পেট ভরে গেছে তোমার আদর খেয়ে। আর একটু দিব নাকি? আর এখন লাগবে না। কেন, আদর করেছো, সব আদর বিয়ের পর দিও। আচ্ছা, বিয়ের পরেই দিব, কিন্তু কিন্তু কি? দিনে তিনবার আমাকে কিস করতে হবে। পারবো না আমি। কি বললা তুমি? আরে বললাম, তিনবার কেন, হাজার বার হলেও তো তোমাকে কিস দিব। মনে থাকে যেন। মনে থাকবে, ছাড়ো এখন, আমি রুমে যাব, অনেক রাত হয়েছে, ঘুমাবো। আজকে আমার সাথে থেকে যাও না। পাগল হয়েছো নাকি? কেন, আমাদের এখনো বিয়ে হয়নি, সো নো দুষ্টমি, বাই, গুড নাইট। ওকে যাও, গুড নাইট। বলেই আমি মিমের রুম থেকে বের হয়ে আসলাম, এসে আমি ঘুমিয়ে পড়লাম। সকালবেলা ঘুম থেকে উঠেই আমি শুনতে পেলাম মিম যেন আর আব্বুকে কি বলছে, তাই ওটা ভালো করে শোনার জন্য আমি এগিয়ে গেলাম। গিয়ে শুনতে পেলাম মিম আর ওর আব্বুর কথা। কথাটা ছিল এইরকম, আব্বু তোমাকে একটা কথা বলতাম। ওকে বল। রাগ করবা না তো? আজ পর্যন্ত তোর কোনো কথায় আমি রাগ করছি না তো? তাহলে বল না। মানে আমি রিফাতকে। কি, রিফাতকে? না মানে আব্বু। ভালোবাসিস তো? অনেক। থাকতে পারবি তো সারা জীবন ওর সাথে? ভেবে বলতাছিস তো? আব্বু। ওকে, আমি রিফাতের আব্বুর সাথে কথা বলবো আজকে। থ্যাংক ইউ আব্বু। বলেই মিম রুম থেকে বের হয়ে আসলো, আর আমি সাথে সাথে একটানে ওকে আমার রুমে ঢুকালাম। ঢুকিয়ে ওকে বললাম, তুমি কি পাগল হয়ে গেছো? কেন, তোমার আব্বুকে কি বললা এসব? কেন, আমাকে ছেড়ে অন্য কারো ধান্দা আছে নাকি? আরে না না, তুমি তো আমার সব। আসলে সত্যি বলতে কি, তোমাকে ছাড়া না একা একা ঘুমোতে ভালো লাগে না, তাই তো এই ব্যবস্থা করলাম। ভালো করেছো। আসো তো তোমাকে একটু আদর করি। না, কেন, সব বিয়ের পর, এখন কোনো দুষ্টামি না। তাই দাঁড়াও, আমি আদায় করে নিতেছি।